হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি সমীর নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আর আমি আছি এখন নৈহাটিতে ঘড়িতে বাজে 5:12 নৈহাটিতে এসেছি বড় মাকে দর্শন করতে অনেক দিনের ইচ্ছা জানি না কি অবস্থা তো কত দর্শন করতে পারবো তবে নৈহাটি প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি কী কী হচ্ছে সব কিছু দেখাবো তবে সঙ্গে থাকুন আর তার আগে হ্যাঁ নতুন যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন ফর অল করে দিন চলুন স্টেশন থেকে বেরিয়ে একটা বুঝতে পারছি এই রাস্তাটাই হবে কারণ রাস্তার পছন্দ জমজমাট এবং যথেষ্ট ভিড় চলুন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই স্টেশন থেকে বেরিয়ে প্রথমে একটা ঠাকুর দর্শন করলাম চলো সামনে চলো স্টেশন থেকে বেরিয়ে একটা ঠাকুর দর্শন করলাম অপরূপ 5:15 রাস্তায় অনেক লোক দেখা যাচ্ছে জানি না আগে কতটা ভিড় হবে ভাবতে পারিনি ভোরবেলা এত লোক হবে এখানে আমরা প্রায় 4:29 বেলগড়ে থেকে ট্রেন ধরেছি আর নৈহাটিতে নামলাম 5:12 তো টাইম প্রায় নামতে নামতে 5:15 হয়ে গেছে সামনে আরো একটা কালী ঠাকুর করলো এই কালীটা দেখুন দেখাচ্ছি সামনে দেখা যাচ্ছে একটা নৈহাটি বড় কালী পুজো সমিতি আমার মনে হচ্ছে সামনের প্যান্ডেলটাই হবে স্টেশন থেকে আস্তে আস্তে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম স্টেশন থেকে বেরিয়ে বেশ কয়েকটা ঠাকুর দেখতে পেলাম এগুলো বেশ বড় বড় ঠাকুর আর সামনে দেখা যাচ্ছে এটাই মনে হচ্ছে বড় মা পুজো এটা দেখি সামনে যাই ফাইনালি চলে এসেছি বড় মার সামনে চলুন আপনারাও দেখুন thank you
এখানে বড় মা মূর্তি পুজো হচ্ছে আর মেন মন্দির হচ্ছে এইটা চলুন মেন মন্দিরটা আপনাদের দেখে নিই একবার বড় মা দর্শন করে চলে এসেছি বেলগুড়িয়া থেকে অটো ধরেছি বিরাটিতে যাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন